ভিডিও দেখে আন্দাজ করাই যায় রোগীর অস্ত্রোপচার চলছে, কিন্তু চিকিৎসকরা রোগীর মুখ থেকে টেনে যা বার করছে তা দেখে তাজ্জব নির্দুনিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, তাতে দেখা যাচ্ছে অস্ত্রোপচার ঘরে টেবিলে অজ্ঞান হয়ে শুয়ে আছে এক নারী, তাকে ঘিরে রয়েছে চিকিৎসক ও সেবিকারা। তাদের মধ্যে একজন ওই নারীর মুখ থেকে টেনে বের করার চেষ্টা করছে লম্বা কিছু একটা, একেবারে শেষটা যখন দেখা যায় প্রাণীটির মাথা। ভিডিওতে দেখা গিয়েছে হাতে গ্লাভস পরে মুখের মধ্যে তীব্র আলোকযুক্ত লম্বা একটি যন্ত্র ঢুকিয়ে দিয়েছেন চিকিৎসক, যার মাধ্যমে কিছু একটা টেনে বের করার চেষ্টা চলছে। একেবারে শেষ যখন বুঝতে পারেন যে মুখ দিয়ে বেরিয়ে আসা প্রাণীটি আদতে একটি সাপ। জানা গিয়েছে লম্বায় 4 ফুট আস্ত একটি সাপ কোনোভাবে মুখ দিয়ে সোজা পেটের ভিতর চলে গিয়েছিল ওই নারীর, কিন্তু কিভাবে তা আন্দাজ করতে পারেনি কেউই। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।